হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ভেজ চাউমিন। তার জন্য আমি নিয়ে নিয়েছি আধখানা বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, কিছু বিনস, একটা গাজর, কিছু কড়াইশুঁটি, দুটো পেঁয়াজ, দুটো আলু, দুটো ফুলকপির ফুল, চারটে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 5টা রসুনের খোয়া। এবার আমি প্রথমে এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, বিনস, ফুলকপি, আলু, পেঁয়াজ আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন কেটে নিয়েছি। এবার আমি চাউটা সেদ্ধ করে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়েছি। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এবার আমি এর মধ্যে চাউটা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। আমি সবজিগুলোকে সটি করে নেওয়ার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 অথবা 5 চামচ তেল। প্রথমে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজ। একটু সটে করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নেব 1 করে পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ফুলকপি, আলু আর বিনস। প্রথমে দিচ্ছি পেঁয়াজ। এবার দিচ্ছি আলু। এবার আমি এতে দিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা একটু সটে করে নেওয়ার পর এবার আমি দিয়ে নিচ্ছি ফুলকপি। এবার আমি এতে দিচ্ছি গাজর।
গাজরটা একটু সর্টে করে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করছি বিনস। এবার আমি এতে দিয়ে নিচ্ছি ক্যাপসিকামের কুচিগুলো। এবার আমি এতে অ্যাড করছি মটরশুঁটিগুলো। এবার আমি এতে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এতে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। এবার দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। আর দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার সব মশলাগুলো মিক্স করে নেওয়ার জন্য আমি হাতাটা একবার চালিয়ে নেব। চাউমিনের জন্য সব কেটে রাখা সবজিগুলোকে আমার ভালোভাবে সর্টি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে একটু রেখে দেব। এখানে আমার চাউটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চাউগুলোতে মাখিয়ে নেব। আমি ভেজিটেবল মিক্সচারটা সেদ্ধ করা চাউয়ের সাথে অ্যাড করছি। সেদ্ধ করা চাউয়ের সাথে আমার ভেজিটেবলগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে একটা সস অ্যাড করছি। এই সসটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়েছি 2 চামচ সোয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ টমেটো সস আর 3 চামচ ভিনিগার। এটা আমি এই চাউয়ের মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে আবার হাতাটা চালিয়ে দেবো। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে আমি এই সসটাকে পুরো চাউয়ের সাথে মিক্স করে নেব। এই দেখো বন্ধুরা, ভেজ চাউমিন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে।
এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তাহলে এ পর্যন্তই, চললাম, টাটা।